প্রসবের সময় গণিটি প্রসারিত হতে পারে, তবে কখনো কখনো পেরিনিয়াম ছিঁড়ে যেতে পারে এবং সেলাইয়ের প্রয়োজন হতে পারে। এটি প্রায়শই ঘটে, বিশেষ করে প্রথমবার মায়েদের জন্য। মেরামতের জন্য ব্যবহৃত সেলাই সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে দ্রবীভূত হয় এবং প্রসবের পর কয়েক মাস ধরে নিরাময় চলতে থাকে। যদিও বিল্লু, কিছু মহিলা নিরাময়ের পরে উনি অঞ্চলে দাগ বা বিকৃতি অনুভব করতে পারে, যা গণনার সময় ব্যথা, আত্মবিশ্বাস হ্রাস বা কম লিবিডোর দিকে পরিচালিত করে। কিছু ক্ষেত্রে একটি ঘড়ি এবং অপেক্ষা করুন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, বা ইউনি ডাইলেটরগুলি দাগের টিস্যু ভেঙে ফেলার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি প্রয়োজন হয়, ওনিটি সংকীর্ণ বা সংক্ষিপ্ত করার জন্য প্রসারিত করা যেতে পারে। যদি এই পদ্ধতিগুলি কাজ না করে, তাহলে ইউনি এবং পেরিনিয়ামকে নতুন আকার দেওয়ার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।